তো বন্ধুরা মায়া মাছ দিয়ে সাপলা খেয়েছেন কি কখনো না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নমস্কার কেমন আছেন সবাই আর এর হয়ে গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম দেশি মায়া তো আজকে এনেছে মায়া মাছ সেটাও কিন্তু আবার সাপলা দিয়ে ওই যে বললাম সাপলা ধ্যান জ্ঞান সবই কিন্তু সাপলা যতদিন থাকবে তো এগুলো কিন্তু কাটা হয়ে গেছে চলুন এবার এগুলোকে ধুয়ে নিই ধোয়া কিন্তু কমপ্লিট তো বন্ধুরা এবার রাঁধুনি রাঁধুনিটা কিন্তু বেশি হলে হবে না এবার দিয়ে দেবো রসুন রসুনটা এক দুবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে গেলে বেশ সুন্দর হয় একটু ফুটবে আমরা একটু ঢাকা দিয়ে দেবো মানে খুব তাড়াহুড়ো করেই নিয়ে আসলাম একটু ঢাকা দিয়ে দিলে এটা কিন্তু আর অসুবিধা হবে না আর ওই কাঁচা লঙ্কাটা তেলে ফোটার পরে যে গন্ধটা হয় না মানে অসাধারণ সুন্দর এই হয়ে গেছে এবার এটা গ্যাসটা কিন্তু একদমই লোতে করে দেবো এবার দিয়ে দেবো শাপলাটা আপনারা হয়তো অনেকেই বলবেন যে শাপলা প্রত্যেকদিন শাপলা না এইভাবে মায়া মাছ দিয়ে কিন্তু শাপলার অনেক সময় আমাদের এখানে ঝোলও খায় তা দিয়ে কিন্তু ঝোল করব না শাপলাটা মায়া মাছ দিয়ে যেমন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেরকম কিন্তু আর এই নতুন নতুন শাপলা কিন্তু খেতে বেশ মজা লাগে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্ট খাই মায়া মাছের ঝাল খাই আমরা বাকিটা খাই একবার খেয়েই দেখবেন ধরুন এগুলো দিয়ে দিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এটাই কিন্তু বেশি হলুদ দিলে কিন্তু ভালো লাগে না পরিমাণ মতো দিলেই মানে একটু পরিমাণের থেকে একটু কম আর দিয়ে দিচ্ছি লবণ সাপলা কিন্তু বেশটা কিন্তু কমে যাবে একটুখানি এরকম নাড়াচাড়া করে নেবো বেশি নাড়াচাড়া না একটুখানি এটা ঢুকিয়ে নেবো মানে লবণগুলো যাতে ভেতরে সুন্দরভাবে ঢুকে যায় তাহলে কিন্তু নুইয়ে যাবে আর খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এতে কতটা মাছ দিলে বেশি ভালো লাগবে মাছ কিন্তু বেশ অনেকটাই এই মেরে চেড়ে দিলাম এটা কিন্তু ঢাকার প্রয়োজন নেই এমনিই কিন্তু সাপলাম নুইয়ে যাবে তাদের কিন্তু ভালো লাগবে না আর একটা কথা মাছ দিয়ে করলে এটা কিন্তু আমি লবণ দিয়ে মানে জলটা ঝড়টা দিয়ে নিই এমনিই কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু মাছ দিয়ে একটু ঘষা হবেই তার জন্য কিন্তু আর ঝড়টা দিয়ে দু থেকে তিন মিনিটের মধ্যে এটা কিন্তু এরকম নরম হয়ে যাবে এবার কিন্তু গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিলাম এবার কিন্তু মাছটা দেওয়ার পালা মাছটা দেখুন যে। ভেজে নিয়েছি কুরকুরে করে যেহেতু সাপড়াটা একটু জলা জিনিস সেহেতু কিন্তু সাপড়াটার মধ্যে দিলে যদি কুরকুড়া না হয় মাছ তাহলে কিন্তু ভালো লাগবে না এবার কিন্তু মাছটা দিয়ে দেব এক এক করে কিন্তু সব মাছগুলো আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাছের কোয়ান্টিটি কিন্তু বেশ খানিকটা এবার কিন্তু গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম যে মাছটা দিচ্ছি সেই জন্যে এবার কিন্তু আবার ফুল হাই ফ্লেমে করে দিয়েছি আর কিন্তু মানে নর্মালে বা মিডিয়ামে রাখবো না মানে মিডিয়ামে বা লোতে রাখবো না একদম কিন্তু হাইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট খুব জোর হলে কিন্তু পাঁচ মিনিট এর বেশি কিন্তু আর লাগবে না এবার নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবে বিশ্বাস করুন এই যে রসুনটা ফোড়ন দেওয়া হয়েছে আর একটা টিপস বলে দিই লাস্টে নামানোর আগে যদি একটু রসুন করে দেওয়া যায় মানে এটা নামাবো তার ঠিক তিন থেকে চার মিনিট আগে কিন্তু সেটা দিয়ে দেব থেকে তাহলে আপনাদের কিন্তু আমি অবশ্যই দিয়ে দেখাচ্ছি কি করে দিতে হবে তো বন্ধুরা আমাদের কিন্তু নামানোর সময় চলে এসেছে আর কিন্তু বেশি এটাকে ভালো যাবে না আর ধরুন এক থেকে দু মিনিট ঠিক এই সময় কি করব এই যে মাঝখানে থাকা করে নিলাম মানে এত দুর্দান্ত টেস্ট হয় এটা কিন্তু শাকেও ইউজ করতে পারেন শাক বানাতে গেলে এই যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে খেটো করে নিয়েছি একটু বেশি ভালো করেই থেতো করা এই যে দিয়ে দিলাম মাঝখানে এবার কিন্তু এটা এরকম এক দুবার এরকম একটু নাড়াচাড়া করে এবার দিন এটাকে মিশিয়ে ব্যাস ভাদার কিন্তু দরকার নেই এবার এটাকে মিশিয়ে দেব এই যে ফ্লেভারটা মানে না খেলে বুঝতে না আমি বলে আপনাদের তো বোঝাতেই পারবো না এই যে নেড়ে চেড়ে ব্যাস এটা কিন্তু কমপ্লিট এবার কিন্তু এই যে গ্যাসের স্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা গ্যাসটা অফ করে দেওয়ার পর কিন্তু এটাকে পাঁচ মিনিটের জন্য এরকমই রেখে দেবেন চলুন এবার আপনাদের দেখাচ্ছি নামিয়ে দেখুন কতটা অসাধারণ হয়েছে আর গন্ধটা যে এত দারুণ বেরোচ্ছে মানে আপনারা না খেলে আর না এটা গন্ধটা না পেলে বুঝতে পারবেন না যে সত্যি বলছিলাম মিথ্যা বলছি আর এই যে রসুনগুলো থেত করে দিয়েছিলাম কিন্তু হয়ে যাবে একটু সময় রেখে দিলে আর যদি খুব অসুবিধা হয় তাহলে ওই যে মাঝখানে যে তেলটা থাকে ওটা একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা